হিরো আলম সাংসদ হলে আপনাদের খুব লজ্জা হয় তাই না? আমি নিজে যে আজকে বড় গলায় হিরো আলমের পাশে দাঁড়াচ্ছি। বগুড়া চার আসন অর্থাৎ কাহালু নন্দীগ্রামের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম 834 ভোটের ব্যবধানে হেরে গেছেন। যদিও 10টি আসনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনে জিতেছিলেন তিনি। সবাই ধরে রেখেছিলেন তিনি এমপি হয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে হেরে যান হিরো আলম। ফলে বগুড়ার দুটি আসনের উপনির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এদিকে হিরো আলমকে সাথ দিয়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা। নির্বাচনে কারচুপি হয়েছে বলে মনে করে তিনি তীব্র সমালোচনা করছেন সরকার এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের। রুমিন ফারহানা বলেন, হিরো আলম এমপি হলে আপনাদের খুব লজ্জা হয় তাই না? আর হিরো আলমকে যে হারিয়ে দেওয়া হলো লজ্জাজনকভাবে, শুধুমাত্র সোকল্ড কালচার্ড উচ্চবিত্ত শ্রেণীর মন রক্ষার জন্য সেটি লজ্জাস্কর হলো না? তাকে যে চুরি করে হারলেন সেটা লজ্জাস্কর হলো না? জনগণের রায়টাকে যে আপনারা ঘুরিয়ে দিলেন সেটা লজ্জাস্কর হলো না? নিজেকে প্রশ্ন করুন, উত্তর পাবেন। এদিকে রুমিন ফারহানা অন্যদিকে হিরো আলমকে সাথ দিচ্ছেন তার এলাকাবাসী। নির্বাচনে হারের পরেও হিরো আলম মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। নিজ নির্বাচনী এলাকা বগুড়ার কাহালুর বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়ে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানাকে চ্যালেঞ্জ দিয়েছেন হিরো আলম। হিরো আলম বলেছেন, আমার এবং জাসদের রেজাউল করিম তানসিনের মধ্যে গণভোট দেন। জনগণ ভোট দিয়েছে কি দেয়নি, ফলাফল চুরি করেছেন কি না সেটাও আমি দেখাব। সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে 06টি আসনে বুধবার উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। এতে বগুড়া 4 ও বগুড়া 6 আসনে প্রার্থী হন সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ হিরো আলম। ভোটের ফল ঘোষণার পর দেখা যায় বগুড়া 4 আসনে 834 ভোটে সরকার সমর্থক প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে হেরেছেন হিরো আলম। তিনি এই ফল প্রত্যাখ্যান করে বলেছেন, ভোটে তিনি জয়ী হলেও ফল পাল্টে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন ভবনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে হিরো আলমের ফল পাল্টানোর অভিযোগের ভিত্তি নেই এবং এ আসনের উপনির্বাচনের ফলাফল শতভাগ সঠিক বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। শুক্রবার দুপুরে কাহালু সদরের স্টেশন বাজারে ভোটারদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দিবেন এবং যারা নির্বাচন কমিশনার আছেন তারা সবাই সেই ভোট দেখবেন। ক্ষমতা আছেন তো তাই অনেক বড় বড় কথা বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আর কোনোদিন নির্বাচন করব না, নির্বাচনের নাম মুখেও আনব না যদি গণভোটের মাধ্যমে হেরে যাই। ভোটিং মেশিন ইভিএমে কারচুপির অভিযোগ তুলে হিরো আলম আরও বলেন, কারচুপি করে আমাকে হারিয়ে দিয়েছে, আমি এখন কাহালু উপজেলার প্রতিটা কেন্দ্রে ঘুরছি, ভোটাররা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না, তারা বলছে আপনার সাথে অন্যায় করা হয়েছে, আমি চাই গণভোট হবে ব্যালটে, আমি ফল প্রত্যাখ্যান করেছি, আগামী 2-3 দিনের মধ্যে আদালতে রিট করব, আশা করছি সেখানে আমার পক্ষে ফল আসবে। তবে নির্বাচন কমিশনার রাশিদা কারচুপির অভিযোগ উড়িয়ে দিলেও বিষয়টি আমলে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। হিরো আলম ভোট কারচুপির যে অভিযোগ এনেছেন তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। সিইসি টেলিফোন করে এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বগুড়ার জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ হাসান। মাহমুদ হাসান বলেন, সিইসি টেলিফোনে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সব মিলে হিরো আলম উপনির্বাচনের ফলাফল মেনে নেননি, তিনি উচ্চ আদালতে নির্বাচনী কারচুপির কাগজপত্র নিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। যদি তিনি সুবিচার পান তাহলে আমাদের কথিত ভদ্র সমাজ আর জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত শিক্ষা হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের সংসদে যোগ্যতাহীন ও দায়িত্বহীন যে সংসদ সদস্যরা আছেন তাদের জন্য উপযুক্ত শিক্ষার অনন্য উদাহরণ তৈরি করতে পারবেন তিনি বলে মত সুশীল সমাজের। সুপ্রিয় দর্শক, হিরো আলম তার বইয়ে লিখেছিলেন, আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্য সংস্থা করে যেতে চাই, যাতে আমার মায়ের মতো কারো মায়ের যেন মায়ের খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে। একমাত্র হিরো আলম এমপি হলেই তার এই স্বপ্ন বাস্তবায়িত হবে। আপনি কি মনে করেন হিরো আলমের সাথে অন্যায় হয়েছে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।